শিক্ষক নিয়োগের নিয়মে আমূল পরিবর্তন আনছে রাজ্য। জেনে নিন কী কী বদল আনা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে এসএসসিতেও রাজ্যে শিক্ষকদের চাকরির জায়গা বেছে দেবে, এজন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষক নিয়োগের ভরডুবি মামলা ও নিয়োগ হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগা, আর তার জেরেই শিক্ষক নিয়োগের নিয়মে একাধিক সরলীকরণ করল রাজ্য। ইতিমধ্যেই নয়া নিয়ম রাজ্য মন্ত্রিসভায় অনুমোদনও দিয়েছে। পরবর্তী শিক্ষক নিয়োগের সময় থেকে নয়া নিয়মে রাজ্যের শিক্ষক নিয়োগ হবে। শিক্ষক নিয়োগের নিয়মে সরলীকরণের ব্যাপারে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ইঙ্গিত দিয়েছিলেন। সেই মোতাবেক একাধিক বদল আনা হলো স্কুল সার্ভিস কমিশনের মারফত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে। গত কয়েক বছরে একাধিক আইনি জটিলতার জেরে বারেবারে থমকিয়ে যাচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কমিশনের একাংশের মতে, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক জটিলতা থাকায় আইনি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে। এইবার তাই শিক্ষক নিয়োগের বিধিকেই খোলন লোচে বদলিয়ে দেওয়া হলো। বদল হওয়া বিধিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটি মাত্র পরীক্ষা নেবে। পরীক্ষার আবেদনপত্রে গুরুত্ব অনুযায়ী আবেদন করবেন। এক্ষেত্রে পরীক্ষার্থীরা একটি মাত্রই পরীক্ষা দিতে পারবেন। এতদিন অবশ্য তিনটি ক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষার্থীরা টেট উত্তীর্ণ করার পর আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষার জন্য। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় মাতৃভাষা ও ইংরেজি যাচাই করা হবে। তাই এবার এই প্রথম পরীক্ষার্থীদের 50% করে মাতৃভাষা ও ইংরেজি পরীক্ষা দিতে হবে। মাতৃভাষা ও ইংরেজি পরীক্ষার পাশাপাশি পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে ও পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় মোট 100 নম্বরে নেওয়া হবে। তবে এক্ষেত্রে বিষয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে ওএমআর সিটে। তবে লিখিত পরীক্ষার পর থাকছে না কোনো ইন্টারভিউ, অর্থাৎ লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলেই সরাসরি চাকরি পাওয়ার সুযোগ থাকছে। তবে শুধু পরীক্ষার নিয়মেই পরিবর্তন আনা হয়নি, পোস্টিংয়ের ক্ষেত্রেও আনা হচ্ছে বড়সড় পরিবর্তন। মূলত এইবার থেকে থাকছে না উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য কোনো কাউন্সিলিং প্রক্রিয়া। নয়া পরিবর্তনে পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে চাকরি পোস্টিং দেওয়া হবে কমিশনের তরফে। এর জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন উত্তীর্ণ পরীক্ষার্থীদের যেভাবে চাকরির পোস্টিং দেয় সেক্ষেত্রে তাই করা হবে, তবে যাতে নিজের বাড়ির জেলাতেই চাকরি পান পরীক্ষার্থীরা, সেদিকেও নজর রেখে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করছে স্কুল শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অনেক পরিবর্তন এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।